সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আর নেই। 30 এপ্রিল রাত 12:56 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে পদ্মা সেতুর মূল সেতুতে। সেতু এখন যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। 29 এপ্রিল বিকাল 4টার দিকে ঢালাইয়ের কাজ শেষ হয়। সরকার 25 জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পবিত্র ঈদ উল ফিতর সোমবার নাকি মঙ্গলবার তা জানা যাবে আগামীকাল রবিবার। এদিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় 1443 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ উল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে গত 24 ঘন্টায় 42,199টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,18,08,000 টাকা। ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বিভিন্ন পরিবহন, এমন অভিযোগ সত্য বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অভিযোগ যেহেতু আসছে, ঠিক আছে, আমি অবিশ্বাস করছি না, হতে পারে, এ ব্যাপারে বিআরটিএ কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি। আফগানিস্তানের রাজধানী কাবুলে জুমার নামাজের সময় মসজিদের ভেতর শক্তিশালী এক বিস্ফোরণে 150+ মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। আফগানিস্তানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের পর 66 জনের মরদেহ একাধিক হাসপাতালে আছে। এ পর্যন্ত 78 জন আহত হয়েছেন। বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো মেয়েদের ফেয়ার ব্রেক ফ্র্যাঞ্চাইজি টি-20 খেলতে আজ শনিবার সকালে দুবাই গিয়েছেন বাংলাদেশের 2 ক্রিকেটার রুমানা আহমেদ ও জাহানার আলম। রুমানা বার্মি আর্মি ও জাহানারা ফ্যালকন দলে খেলবেন। খেলা শুরু হবে আগামীকাল, চলবে 15 পর্যন্ত, 6 দলের আসরে মোট খেলা 19।